ভোটের পরে শিলিগুড়িতে তৃণমূলের গোষ্ঠীকুণ্ডল প্রকাশ্যে গতকাল রাতে তিন তৃণমূল কর্মীর গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে বচসায় জড়িয়ে পড়ল দলীয় শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির দুই গোষ্ঠী। গতরাতে এনজিপির একটি হোটেল থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয় তৃণমূল নেতা প্রসেনজিৎ রায়ের তিন অনুগামীকে। আর এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে, পুলিশকে বাধা দেন প্রসেনজিৎ রায়ের লোকজন। তাঁদের অভিযোগ, প্রসেনজিৎ বিরোধী জয়দীপ নন্দী এ কাজ করিয়েছেন। আর এরপরই দুই গোষ্ঠীর মধ্যে বচসা হয়। এলাকার দাপুটে তৃণমূল নেতা জন নন্দীর মৃত্যুর পর থেকে প্রসেনজিৎ এবং জয়দীপের মধ্যে মূলত দ্বন্দ্ব শুরু হয়। আর ভোটের জন্য দুজনের বিবাদ মেটায় শীর্ষ নেতৃত্ব, কিন্তু গত রবিবার ভোটের দিন রাতে মরখাওকে ঘিরে ফের বচসা শুরু হয় দুজনের মধ্যে। যে বাইরে থেকে ভাড়াটে খুনি আনা হয়েছে আমাকে টার্গেট করে, আমার একটা আশঙ্কা হচ্ছিল, বিভিন্ন জায়গাতে খবরটা পাচ্ছিলাম, সেই জন্য আমি একটা এফআইআর করে রেখেছিলাম পরশুদিন। আজকে একজনকে এই এলাকার এনজিপি এলাকার এখানকার সাধারণ মানুষ এবং এখানকার কর্মীরা তারা আইডেন্টিফাই করে ধরে ফেলে বাইরের লোক, পুলিশ রেড করেছে। পরে যেটা জানতে পেরেছি আমি এখন অবধি যে একজনকে আমসহ ধরা হয়েছে। যে খবর আপনাদেরকে জানাচ্ছিলাম যে ভোটের পরই শিলিগুড়িতে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে এলো। গতকাল রাতে তিন তৃণমূল কংগ্রেস কর্মী তাদের গ্রেফতারের ঘটনাকে ঘিরে বচসায় জড়িয়ে পড়ল দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির দুই গোষ্ঠী। এবং গতরাতে এনজিপির একটি হোটেল থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয় তৃণমূল নেতা প্রসেনজিৎ রায়ের তিন অনুগামীকে। আমার পরে খবরে চোখ রাখছি ভোট পরবর্তী সন্ত্রাসে উত্তপ্ত দক্ষিণ দিনাজপুর। রাতে বালুরঘাটের এক নম্বর ওয়ার্ডে আরএসপি কর্মীর বাড়িতে হামলা, আগুনের অভিযোগ। সে সময় বাড়িতে কেউ না থাকায় অল্পের জন্য রক্ষা, তবে প্রতিবেশী থেকে বাড়ির মালিক সবারই হুমকি যে রাজনৈতিক প্রতিহিংসা নিতে এই হামলা চালানো হয়েছে। কদিন আগেও আরএসপির ওই কর্মীকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ, তবে অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। স্থানীয় তৃণমূল নেত্রীর দাবি যে শাসক দলকে বদনাম করতে পুরোটাই চক্রান্ত করা হয়েছে। সকালবেলা আসি, আসে দেখি বাড়িতে আগুন লাগাইছে, মানে পুড়ে টুড়ে গেছে। কেন আগের দিন হচ্ছে এটা পার্টিগত বলতে, আগের দিন হচ্ছে আমার বরকে মানে ধাবার দিছে, তারপরে হচ্ছে ধুমকি মারছে যে তুই কি করে ডিউটি করবি দেখে নিবি। কী জন্য সেটা? কিসের জন্য? ওই যে ওই পাড়াতে গণ্ডগোল হয়েছিল, ওই গণ্ডগোলের জন্য। আমরা তো করি, সিপিএম করি। আগুন লাগিয়ে দিয়েছে যারা ওকে ধাওয়া দিয়েছিল, এর আগের দিন 30-35 জন মিলে সব তৃণমূলের কর্মী ছিল, মহিলা ছিল, তৃণমূলের মহিলাও ছিল, কাউন্সিলারও ছিল, তারা সবাই ছিল সেখানে। তারা এই আগুন তাকে ধমকি দিয়ে বলে দিয়েছিল যে আগুন ধরানো হবে। এরা নিজেরাই নিজেদের বাড়ি এরকম করে দিয়ে, বাড়িতে কেউ ছিল না, বাড়িতে কেউ ছিল না, তাই পুরোটাই সাজানো, অবশ্যই সাজানো। আপনাদের কোনো না, আমাদের তৃণমূল কর্মী কখনো এরকম কাজ করবে না, কখনোই।